হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি পেয়ারা মাখাবো কাসুন্দি দিয়ে। তো এখন সময় মানে সন্ধ্যার পর 7:30 হবে। তো আবদুল্লাহ আর আমি এখন পেয়ারা মাখায় খাবো। তো এই পেয়ারাটা অনেক বড়, দেখা যাচ্ছে ছোট কিন্তু অনেক বড় একটা পেয়ারা। অনেক শক্ত, এটা আমি দুই ভাগ করে সেরকম ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নেব, তারপর এইগুলোকে মাখাবে, খাবো আর অনেক মজা হবে। আমি এখন হাতে বোধ দিয়ে ডনার দিয়ে খাসি, হাতে ভোট দিয়ে ডাইনার দিয়ে খাসি। এবার আমি এর মধ্যে কী কী দেব, এবার আমি দেব দাও। তো এখন আমার পেয়ারা কাটা হয়ে গেছে, এবার আমি দেব বিট লবণ, সবটুকুনি দিয়ে দেবো। বিট লবণের পরে এখন দেব শুকনো মরিচ, শুকনো মরিচ দাও দেব, শুকনো মরিচ। পুরোটাই দিয়ে এখন দেবো কাসুন্দি, দেবো কাসুন্দি দাও। এবার আমি সবগুলো মশলা একসঙ্গে করে মিশিয়ে নিব। এটা হচ্ছে পেয়ারা ভর্তা, বুঝছো? ওই কাসুন্দি সব টুকুন দিয়ে দাও। যেটুকু আছে সব টুকুন দাও। বসো, এটা তোমার শাশুড়ি দিয়েছো। কেমন ভাল লাগে? আপনাদের যদি এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করে আপনারাও খেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।